দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা আমার সাদি আপু এবং আমি দুজনাই ডুয়েট করে একটা গান গাইবো। প্রথমে সাদি আপু গাইবে, তারপর আমি গাইবো। বিচার করবেন আপনারা যে আমাদের দুজনের মধ্যে কার গান আপনাদের কাছে ভালো লাগে। আসলে এটা কোনো প্রতিযোগিতা না, জাস্ট একটু মজা। আর আজকে একটা কথা বললেই নয়, আপুর আর কোনো কান্না নয়। আজকে আমরা আপুর কাছ থেকে তার মানে সুখময় কিছু কথা শুনবো আর কি, যেন আপু হাসি পায় সে ধরনের কিছু শুনবো। আপু কখনো লাইফে কখনো প্রেম করছিলেন? এইগুলা তো মনে করেন আমাদের সময় তো এইগুলার সময় আসিল না। তখন আমাদের সময় কিন্তু মোবাইলের আসিল না, সিডি পড়তো যদি মনে হয় 6 মাস একটা সিডি পড়তো, এ দেওয়া হইতো না। তখন কি বলবো, বলার মতন কোনো ইয়ে নেই। আপনাদের সময় সিডি পড়তো যুগ ছিল, কখনো কেউ আপনাকে সিডি দিছিল? দিয়েছিল কি মনে করেন, আমি উত্তর দিইনি, উত্তর দিইনি। আমি এইগুলা মনে করো যদি একবার কোন সময় কোন কি হইয়া যায়, তারপরে এই সিডি ফটো তো তুলিয়া ধরতে পারে বাবা মার জন্য মনে করেন। আর অনেক বই, আর আমি আমি তো এখন যেভাবে আমি চলাফেরা করি, সেই সময় তো আমার এই সাহসটা ছিল না। যদি সাহসটা থাকতো তাহলে তো মনে করো আমি আজকে লাকি হইতাম। ওরে ফায়া, মানে এই কথা বলেছে আপনি কখনো কাউকে ভালোবাসছেন মনে হয়? মনে 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 ভালোবাসতাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কোন গানটা শোনা যায়? মজিবপুর দেশি, আমি কেমন করে পত্র লিখি রে, আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু গ্রাহাম পোস্ট অফিস নেই জানা তোমায় আমি ওলে মসিনা, আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু গ্রাহাম পোস্ট অফিস নেই জানা তোমায় আমি ওলে মসিনা, বন্ধু রে বন্ধু রে হইতাম যদি দেশের দেশি সেই চরণে হইতাম দাসী গো, বন্ধু রে হইতাম যদি দেশের দেশি সেই চরণে হইতাম দাসী গো, আমি দাসী ওয়া সঙ্গে যাইতাম রে বন্ধু, শুনতাম না কারো মানা তোমায় আমি ওলে মসিনা, আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু গ্রাহাম পোস্ট অফিস নেই জানা তোমায় আমি হলে মসিনা, বন্ধু রে বন্ধু রে শুইলে না আসে নিদ্রা কোনে কোনে আসে চনরা গো, বন্ধু রে শুইলে না আসে নিদ্রা কোনে কোনে আসে চনরা গো, আমি স্বপন দেখে জেগে উঠি রে বন্ধু, কেহেন দেবি যাই বিছানা তোমায় আমি ওলে মসিনা, আমি কেমন করে
পত্র লিখি রে বন্ধু হু গ্রাম পোস্ট অফিস নেই জানা তোমায় আমি ওলে মসিনা তোমায় আমি ওলে মসিনা তোমায় আমি ওলে মসিনা। সুপ্রিয় দর্শক, আমার ভাই এখন গানটা বলবো, এই গাইব, আপনারা শুনবেন। আমরা ভাই বোন দুজন একই, আমরা এটা আজকে বেশি রকম ইয়ে করতেছি আর কি। প্রিয় দর্শক, আসলে আপু আমাকে প্রপোজ করছে যে এই গানটা দুজন মিলে গাইতে হবে, আর দর্শক যাচাই করবে কে ভালো গাইতে পারলাম। আসলে দর্শক, আমি তো বিশেষ করে গান গাওয়ার প্র্যাকটিস খুব একটা করতেছি না, দেখেনি তো, আমি বিভিন্ন রকমের কাজ কাম নিয়ে বিজি থাকি এবং গানের চর্চা করার সময় আর পাই না। তো যাই হোক, তারপরে আমি গানটা গাওয়ার চেষ্টা করতেছি। আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু গ্রাম পোস্ট অফিস নেই জানা তোমায় আমি হলে মচেনা তোমায় আমি হলে মচেনা বন্ধু রে বন্ধু রে হইতাই যদি দেশের দেশি সেই চরণে হইতাম দাসী গো বন্ধু রে হইতাই যদি দেশের দেশি সেই চরণে হইতাম দাসী গো আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম রে বন্ধু শুনতাম না কারো মানা তোমায় আমি হলে মচেনা তোমায় আমি হলে মচেনা বন্ধু রে বন্ধু রে শুইলে না আশের নিদ্রা ক্ষণে ক্ষণে আসে তন্দ্রা গো বন্ধু রে শুইলে না আশের নিদ্রা ক্ষণে ক্ষণে আসে তন্দ্রা গো আমি স্বপ্ন দেখে জেগে উঠি রে বন্ধু কেন্দ্রে ভিজাই বিছানা তোমায় আমি হলে মচেনা তোমায় আমি হলে মচেনা আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু গ্রাম পোস্ট অফিস নেই জানা তোমায় আমি হলে মচেনা তোমায় আমি হলে মচেনা। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবশেষে সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।